বড়ুয়া বিধানসভার প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজকের হাত ধরে উদ্বোধন হলো একটি অ্যাম্বুলেন্সের। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানা যায়। অ্যাম্বুলেন্সটি উদ্বোধনের পর এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমাদের বড়দের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে একটা অ্যাম্বুলেন্সের বড় দরকার, কারণ ওখানে সেইভাবে কোনো স্বাস্থ্যের পরিষেবা পাওয়া যায় না। আমাদের বড়গুলোকে এমন অবস্থা, যার জন্য আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প হতে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমি করেছি, যাতে এই এলাকার মানুষ, গরিব মানুষ অল্প পয়সায় যাতায়াতটা করতে পারে। উদ্বোধন হলো, আমি এটা আপনার একটা সংস্থাকে দেওয়া হয়েছে যার নাম হচ্ছে বাবুরপুর নীলগুড়ি সেবা সদন। এদের দীর্ঘদিনের চাহিদাও ছিল যে এই এলাকার মানুষের পরিষেবার জন্য যারা গরিব মানুষ আছে, অনেক সময় তারা গাড়ি ভাড়া করে যেতেও পায় না, সবসময় পাওয়া যায় না, যার জন্য এদেরকে আমি আমার বিধায়ক এলাকা উন্নত অবস্থাতে আমি ব্যবস্থা করে দিয়েছি, গরিব মানুষ যাতে হাসপাতাল যেতে পারে। নাইটিংগেল ডায়াগনস্টিক চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান। অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি, এনসিভি, পিএফটি, ইউএসজি, ডপলার স্টাডিজ, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্ত, মল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিংগেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।